আলাইকুম প্রিন্স সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো তোমাদের ভালোবাসে তোমাদের দোয় আমরাও ভালো আছি তো সকালবেলা দেখতে পাচ্ছ কাজ করতেছি তো আজকে আমার ছেলে নেই বাড়িতে বড়ও কাজে যাবে বলছিল কিন্তু কাজে যায়নি তো রান্নাবান্না দেরিই হবে তো দেখো কালকে ভাতের ফ্যান পরে পুরো গ্যাসটাই ক্যাচড়া হয়ে গেছিলো তো সকালবেলা উঠে এটাকে ক্লিন করে নিচ্ছি তো দেখো প্রথমে একটা মানে যেটা দিয়ে আমরা থালা বাসন ধুই সেটাকে নিয়ে এসেছি সেটাকে নিয়ে অল্প একটু সাবান দিয়েছি ভীম সাবান দিয়ে ভালো করে বডিটাকে স্টিলের তো তো ভালো করে ঘষে নিচ্ছি ঝকঝক করবে এই বার্নারটা আমি ভেজাই নি কারণ রান্না করা যাবে না আজকে রোদ হয়নি বৃষ্টি পড়ছে লাল হয়ে আছে তোমরা এটা নোংরা কেন তো এটা পরে ধোবো তো দুটো যে সেই মানে কি বলে ওপরে আর এমনি বডিটাকে পুরো ভালো করে ক্লিন করে নিচ্ছি তো তারপরে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নেব তো এটা করার পরেও আরও অনেক আরও একটা ভালো কাজ আছে ফ্রিজটাকে ডিপ ক্লিন করতে হবে তো চলো এটা পরিষ্কার করে নেওয়া যাক তারপরে তোমরা বলো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর কারা কারা এখন কি করছো সেটা কমেন্ট করে বলো তো দেখো প্রথমেই তারপরে ক্লিন করার পরে একটা কাপড় নিয়ে নেবো কাপড় নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এটা ফ্রিজের কাপড়টা দিয়ে পুছে নেবার পর বান্না দুটোকে ধুয়ে এনে পরিয়ে দিলাম তো চলো আবার ফ্রিজের কাছে যাই ফ্রিজের কাছে চলে আসলাম ফ্রিজটা মানে দীঘা থেকে মাছ নিয়ে এসেছিলো তো প্রচুর গন্ধ তারপরে এটাকে ক্লিন করতে উপরে আমার বর ক্লিন করেছে কিন্তু ভেতরে ক্লিন করতে হবে তো চলো তো তারপরে দেখো দু হাতে কাপড় নিয়ে নিচে একটা ভিজে কাপড় আর একটা হচ্ছে শুকনো কাপড় তারপর ফ্রিজটাকে খুলে ফেললাম ফ্রিজে যেগুলো তরকারি বা কিছু রয়েছে সেগুলো বার করে দিলাম এই যে মানে ডাইলটা খুলেছি মানে যে দরজাটা এটাই কোনো ময়লা নেই কিন্তু এই যে ট্রেগুলো দীঘা থেকে মাছ এনেছিল ওপর থেকে ডিপ ফ্রিজ থেকে মানে যখন মাছ বের করতাম মানে একটু খুব বরফটা গলিয়ে দিতাম তো তো সেই জলগুলো গটা গড়িয়ে গড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছো প্লেটে কেমন রক্ত পড়ে আছে মাছের রক্ত তো অনেক মাছ এনেছিলো তো তারপরে ট্রেগুলোকে বার করে নিলাম বার করে নিই যে ট্রে ভেতরটা কোনাচে কোনাচে ধরো কোনো পড়ে আছে সেটাকে ভালো করে মুছে নিলাম মুছে নেবার পর ওই দুটোতে ভালোই রক্ত লেগে আছে ওটাকে মানে সাবান দিয়ে ভালো করে ধুয়ে এনে তারপরে লাগা দেবে এগুলোই তেমন কোনো ময়লা নেই তাই হালকা করে মুছে নিচ্ছিলাম মুছে নেওয়ার পরে ওই দুটোকে ধুতে যাব তো তারপরে কেমন মাছের গন্ধ জানো ফের আবার নদীর মাছের গন্ধ ভালোই গন্ধ লাগে তো তারপরে ওই দুটোকে মানে বাইক থেকে ধুয়ে এনে তারপরে ওই যে দেখো হালকা পানি ছিল পানিটাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এই যে রিপটা রিপ টা খুলে গেছিলো ওখানে ও রক্ত ঢুকে গিয়েছিল তো ওটাকেও পরিষ্কার করে তো তারপরে দেখো যেভাবে সাজানো থাকছিলো সেইভাবে আমি সাজিয়ে দেবো তো তারপরে প্রথমে ঢোকাচ্ছি আমি তারপরে মনে হচ্ছিলো না দ্বিতীয় ধাপটাই ঢোকে তারপরে নিচেরটা নিচেরটাই ঢুকিয়ে দিই তো তারপরে এইভাবে ক্লিন করে নেবে তারপরে যাদের বাড়িতে কলিন আছে আমার তো কলিন নেই শেষ হয়ে গেছে তো কলিনটা দিয়ে পরিষ্কার করলে একটু মানে স্মেলটা ভালো আসতো বাট আমি একটু সাবান দিই হালকা করে শুকনো কাপড় আর একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি তো তারপরে এগুলো পুরো মুছে নিলাম তো তারপরে এই যে ডায়ল তেমন কোনো ময়লা নেই হালকা হালকাভাবে মুছে নিলাম মুছে নেওয়ার পরে ফ্রিজেটা আমার মোছা পুরোটা কমপ্লিট হয়ে গেলে তো চলো ফ্রিজের কাজ শেষ হয়ে যাবে তো যারা আমার ভিডিওটা দেখছো যেখান থেকে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মানে কি বলবো মনে ভালো লাগে যে দেখছে আমাদের ভিডিও কেউ তো তারপরে দেখো টাটা করে দিলাম ফ্রিজের কাজ শেষ তারপরে যে জিনিসগুলো রাখার রেখে দিয়েছিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেভাবে ক্লিন করেছি দেখে নাও কিন্তু ওপরে তেমন কোনো কিছু নেই তো তারপরে চলে গেলাম নিজে ব্রাশ করতে ব্রাশে যে কলকেট লাগিয়ে নিয়েছি তো ব্রাশ করতে করতে এখনও ঘর ঝাড়ানো হয়নি তো ঝাড়ু নিয়েছি হাতে তো চলো এবার ঘরটা ঝেঁটে নেওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো ঘরটাও ঝাটানোর পরে চলে এলাম এই যে মুখ ধুতে মঙ্গে করে একমুখ জল নিয়ে নিয়েছি তো তারপরে চলে এলাম চা খেতে তো চাটা খেওয়ার পরেই তারপরে আর বাকি কাজগুলো করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি পরে দেখা হবে নেক্সট একটি ব্লগে তো ভালো ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো আমি চা খেতে দেখি টা